আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইসলামের ইতিহাস সিরিজের এই পর্বে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ সংকুল তায়েফ গমন সম্পর্কে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তায়েফের ঘটনা ছিল সবচেয়ে বেদনার ও মর্মান্তিক। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবের ইন্তেকালের পর আবু লাহাব বানু হাশিম গোত্রের প্রধান নিযুক্ত হন এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিরাপত্তা থেকে বের করে দেন। ফলে কুরাইশ নেতৃবৃন্দ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি অনুসরণ ও ইসলামের দাওয়াত দিতে বাধা দিতে শুরু করে। যতদিন পর্যন্ত চাচা আবু তালিব জীবিত ছিলেন ততদিন কুরাইশরা হজরতকে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করতে সাহস পায়নি, কিন্তু তার মৃত্যুর পর শত্রুদের অত্যাচার প্রবল আকার ধারণ করল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু মাতৃভূমি পরিত্যাগ করার কথা এক মুহূর্তের জন্য চিন্তা করেননি। তার দৃঢ় বিশ্বাস ছিল এই বিশাল উপদ্বীপ একদিন ইসলামের সত্য লোক উদ্ভাসিত হয়ে উঠবে। তার অন্তরে দৃঢ় প্রত্যয় ছিল যে তার শত্রুরাই একদিন তার অন্তরঙ্গ বন্ধু হবে। কিন্তু শেষ পর্যন্ত কুরাইশদের শত্রুতায় অতিষ্ঠিত হয়ে 620 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালিত পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে তায়েফ গমন করলেন। মক্কা থেকে 60-70 মাইল উত্তরে তায়েফ একটি উর্বর শস্যশ্যামলা দেশ ছিল। তায়েফের বনি শাকিফ গোত্রের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাতৃপক্ষের সম্পর্ক ছিল। তিনি 10 দিন তায়েফ অবস্থান করে তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন হয়তো তারা আল্লাহর পথে আসবে এবং ইসলামের প্রতি সমর্থন জানাবে। তায়েফ তখন বড় বড় আমির উমরা ও প্রভাবশালী ব্যক্তিবর্গের নিবাস ছিল। তাদের মধ্যে উমাইরের বংশ ছিল গোত্রীয় প্রধান। এরা তিন ভাই ছিল প্রসিদ্ধ। এদের নাম আব্দে আলিল, মাসউদ এবং হাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম নববতী বর্ষে 26 কিংবা 27 শাওয়াল জায়েদ ইবনে হারিসকে সঙ্গে করে উক্ত তিন ভ্রাতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছান। কিন্তু তারা তা কবুল করেনি এবং অত্যন্ত অবজ্ঞার সাথে তা প্রত্যাখ্যান করা ছাড়াও খুবই দুর্ব্যবহার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই বদভক্তরা এতে ক্ষান্ত হয়নি। তারা তায়েফের বাজারগুলোকে উস্কে দেয় যাতে তারা হাসি ঠাট্টা, উপহাস, টিটকারি ইত্যাদি অসদাচরণ করে। ওই তিন ভ্রাতা তাদের গোলাম ও বাদীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে লাগিয়ে দেয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে সুরগুলো চিল্লাতে থাকে। শহরের দুষ্ট প্রকৃতির লোকেরা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। দুষ্ট লোকদের সমাবেশ দুই দিকে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা অতিক্রম করতেন তখন তার পবিত্র পদ লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। তাতে তার জুতো পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। যখন তিনি ক্ষতবিক্ষত হয়ে বসে যেতেন তখন পাষণ্ডরা তার বাহু ধরে দাঁড় করিয়ে দিত। তিনি চলতে আরম্ভ করলে আবার পাথর নিক্ষেপ করত এবং অশ্রব্য গালিগালাজ করত এবং হাতে তালি বাজাত। রক্তাক্ত ও সংজ্ঞাহীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়েদ কোনক্রমে রক্ষা করেন। করুণা ও ক্ষমার মূর্ত প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তধারা মুছে ফেলে প্রার্থনা করেন, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করো, তারা জানে না কী করল। তায়েফবাসীদের বর্বরতা ও পৈশাচিকতার কবল থেকে আশাহত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পথে কুরাইশের নেতা উদ্ভর বাগানে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। তখন দুষ্ট লোকদের সমাবেশ বিচ্ছিন্ন হয়ে যায়। বাগানের মালিক ছিল উদ্ভা ইবনে রাবিয়া। তিনি কুফর অবস্থায় থাকলেও অত্যন্ত শরীফ ও ন্যাক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করুণ অবস্থায় দেখে আদ্দাস নামক তার গোলামকে আঙ্গুরের কিছু গুচ্ছ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আঙ্গুরগুলো বক্ষণ করেন এবং মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আর এটি ইতিহাসে তায়েফের প্রার্থনা নামে পরিচিত। আদ্দাস ছিল খ্রিস্টান। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা ও ইসলামের সত্যতার প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যায় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মোবারক ও হস্ত মোবারক চুম্বন করে। উদ্বা জিজ্ঞেস করে, তুমি কেন তার সাথে এমন আচরণ করলে? কেন তুমি নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলে? আদ্দাস বলল, বর্তমান দুনিয়ায় তার সে উত্তম কোনো লোক নেই। তোমরা তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে অবগত নও। তিনি আল্লাহর নবী।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের প্রথম পর্ব এভাবে শেষ হয়। এভাবে তায়েফ থেকে প্রত্যাবর্তন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভবিষ্যৎ ঘন অন্ধকারে আচ্ছন্ন দেখছিলেন, ঠিক সে সময় আরবের এক কোণ থেকে আশার ক্ষীণ রশ্মি দেখা দিল। হজ্জের সময় এলো। 620 খ্রিস্টাব্দে ইয়াসরিব তথা মদিনা থেকে আগত 6 জন লোক হজরতের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করলেন। এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। দেশে গিয়ে তারা প্রচার করতে লাগলেন যে মানুষকে অসৎ পথ থেকে সৎ পথে চালিত করার জন্য আরবদের মধ্যে একজন নবীর আবির্ভাব হয়েছে। এভাবে প্রতি বছর কাবা ইয়াসরিব থেকে দল দলে লোক আসত। এরূপে অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করতে লাগলো। তাছাড়া বিপদসংকুল তায়েব থেকে প্রত্যাবর্তনের পর মহান আল্লাহ তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সান্নিধ্যে নিয়ে যান, যা ইতিহাসে মেরাজ নামে পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের ইতিহাস সিরিজটির অন্যান্য পর্বসমূহ দেখতে ডেসক্রিপশনের লিঙ্ক সমূহতে ক্লিক করুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আর ভিডিওটি শেয়ার করে ইসলামের ইতিহাস ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।